ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বোন আপনি জানতে চেয়েছেন, সন্তান জন্ম দিতে গিয়ে কোনো শারীরিক জটিলতায় যদি কোনো মহিলা মারা যান তাহলে নাকি শহীদের মর্যাদা লাভ করে, এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে সন্তান প্রসবের ব্যথায় বা সন্তান জন্ম দিতে গিয়ে কোনো কারণে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবে। এমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি বলা হয়েছে যে কেউ ডুবে মৃত্যুবরণ করলে হ্যাঁ সে শাহীদের মর্যাদা পাবে, কেউ আগুনে পুড়ে মৃত্যুবরণ করলে, দালান ধসে মৃত্যুবরণ করলে, এই সকল মৃত্যুতে শহীদের মর্যাদান্বিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সেহেতু আশা করা যেতে পারে যদি কেউ সন্তান প্রসবের যন্ত্রণায় বা সন্তান প্রসব করতে গিয়ে বা সন্তান প্রসব করার পর যে কিছুদিন অসুস্থ থাকে সেই সময়ও যদি মৃত্যুবরণ করেন, আলেম ওলামারা বলেছেন আশা করা যায় সে তিনি শহীদের মর্যাদা পাবেন। আল্লাহু আলাম বিস সব, বারাকাল্লাহু ফিকুম।